একদিন কোন এক ইঞ্জিনিয়ার কলেজের সব টিচারদের বিদেশি ট্যুরে নিয়ে যাওয়ার জন্য একটা প্লেনে বসানো হলো। সবাই আরাম করে বসছিল, এমন সময় প্লেনের পাইলট এসে খুব উৎসাহ নিয়ে একটা ঘোষণা দিল, আপনারা সব টিচাররা জেনে খুশি হবেন, যেই প্লেনে আপনারা বসে আছেন তা আপনাদেরই ইঞ্জিনিয়ার কলেজের মেধাবী ছাত্রছাত্রীদের তৈরি। এমন কথা শুনে ভয়ে সব টিচাররা আতঙ্কে প্লেন থেকে নামতে লাগলো, যাতে প্লেনটা আকাশে উঠে কোনো দুর্ঘটনা না ঘটে। কিন্তু শুধুমাত্র প্রিন্সিপাল স্যার আরামসে নিজের সিটে বসেছিল। এটা দেখে পাইলট প্রিন্সিপালের কাছে আসলো আর জিজ্ঞেস করলো, স্যার নিজেদের ছাত্রছাত্রীদের নাম শুনে সব টিচাররা পালালো, কিন্তু আপনার ভয় করছে না? এই কথা শুনে প্রিন্সিপাল স্যার খুব কনফিডেন্টের সাথে খুব সুন্দর করে মন ছুঁয়ে যাওয়া একটা জবাব দিল। প্রিন্সিপাল স্যার বলল, বাকি টিচারদের থেকেও হাজার গুণ আমি আমার ছাত্রদের উপর ভরসা করি, তুমি দেখে নিও পাইলট, এই প্লেনটা স্টার্টই হবে না।